আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে হয় সেটি। তো যদিও এটি ফটোশপের কাজ, যাদের ফটোশপ নাই তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তা চলুন না আর কথা না বলে আমরা ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক নতুন নতুন ভিডিও করার অনেকখানিটা অনুপ্রেরণা যোগায়। প্রথমে আমরা কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন পেজ নিয়ে নিব। এখান থেকে আমাদের প্রথমে চলে যাব আমরা লেআউটে। লেআউট থেকে আমাদের যে পেজ মার্জিন আছে, মার্জিন থেকে আমরা এটিকে ন্যারো করে দিব। দেন আমরা চলে যাব ইনসার্টে। তো ইনসার্ট থেকে আমরা একটা পিকচার ইনসার্ট করব, যেটিতে আমরা মূলত কাজ করব। তো দিস ডিভাইস থেকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের ব্রাউজ করে আমাদের ইমেজটি আমরা দেখিয়ে দিব। তো আমরা এই ইমেজটি নিয়ে কাজ করব মূলত। প্রথমে যেটি আমরা করব, এখান থেকে র্যাপ টেক্সট থেকে আমরা এটিকে ইনফন্ট টেক্সট করে নেব, তাহলে কিন্তু আমরা এটিকে ইচ্ছা মতো মুভ করতে পারবো। তো আমি জাস্ট একটু ছোটো করে দিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে মাস্টার বলটা ঘোরাইলে এরকম ছোটো বড়ো করা যাবে, অথবা আপনারা চাইলে এখান থেকে কিন্তু ছোটো বড়ো করতে পারেন। তো আমরা ফার্স্টে যেটি করবো সেটি হলো আমরা একটি সাইজ করে নেব, ক্রপ করে একটু সাইজ মতো কেটে নিব। তো আমরা ক্রপ করে চলে যাচ্ছি এখান থেকে, এখান থেকে দেখেন আমরা জাস্ট ক্রপ করে নিব, যেটুকু আমাদের দরকার ওইটুকু ক্রপ করে নিচ্ছি। এখানে আমাদের ক্রপ হয়ে গেল, তো আমরা জাস্ট ইন্টার প্রেস করে এটিকে ক্রপ করে নিচ্ছি। তো দেখেন আমাদের ইমেজটি ক্রপ হয়ে গেল। তো আমাদের এখন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা দরকার। তো আমার ইমেজে ডবল ক্লিক করা অবস্থায় এখান থেকে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক দিব, এখান থেকে এরকম একটি কালার চলে আসবে। তো দেখেন আমার যে কালারটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে এই কালারটুকু এখানে থাকবে। তো আমাদের আরও কালার অ্যাড করতে হবে। সো তো সেক্ষেত্রে আমরা যেটি করব, মার্ক এরিয়া টু কিপ, এখানে আমরা জাস্ট এই যে মার্ক এরিয়া টু কিপ এখানে ক্লিক করে নিব, নিয়ে আমরা এখান থেকে জাস্ট ড্রাগ করে এরকম করে ধরে মানে এরিয়া একটু বেশি করে নিব, এরকম করে যদি আমরা চারিপাশ এরিয়া করে নিই, দেখেন আমাদের এটুকু কিন্তু এরকম করে খুব সুন্দর করে কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। তো আমাদের নিচে আর একটু দরকার আছে। তো কোনো কারণে যদি আমাদের এটি দেখা যাচ্ছে একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটুকে বাদও দিতে পারি। তো মার্ক এরিয়া টু রিমুভ, এখান থেকে আমরা যদি এরকম করে রিমুভ করে দিই, তো দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, এরকম করে খুব স্মুথলি আমরা রিমুভ করে দিতে পারি। তো মোটামুটি আমার এরিয়াটি সিলেক্ট করা হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে দেখেন কিপ চেঞ্জে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো আমরা এছাড়াও আর একটা ওয়েতেও ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি এক ক্লিকের মাধ্যমে রিমুভ করতে পারি। জাস্ট আমি ওটি দেখাচ্ছি, এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে সার্চ দিব গুগলে। তো দেখেন এখানে চলে আসবে রিমুভ ডট বিজি, এখান থেকে আমরা আমাদের যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি জাস্ট আপলোড করব। দেন এখান থেকে দেখেন আপনারা চাইলে এখান থেকে এইচডি ইমেজও নামাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সাইন ইন করা লাগতে পারে। আর যদি নর্মাল ইমেজ চান সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়ে নিচ্ছি। তো দেখেন আমরা আবার আমাদের সেই ফাইলটাতে চলে যাচ্ছি, তো আমাদের এই ফাইলটাতে আবার ব্যাক করে চলে আসলাম। তো আমরা এটিকে জাস্ট এখন ডিলিট করে দিচ্ছি, আবার ইনসার্ট করব আমাদের ইমেজটা আবার ফ্রম ডিভাইস থেকে। এখান থেকে আমাদের ইমেজটি কিন্তু এখন ডাউনলোডের ভিতরে চলে আসছে, দেখেন ডাউনলোডে চলে আসলো। তো আমরা প্রথমে যেটি করব, এখান থেকে র্যাপ টেক্সট থেকে আমরা ইনফন্ট টেক্সট করে নিব। তো আমাদের আবার সেই সেম ওয়ে আমরা আগে ক্রপ করে নিব। এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা নাই, দেখছেন? তো একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার এইটি এই যে দাগটি নাক বরাবর রাখার চেষ্টা করবেন দেখতে সোজা করে, আর এই যে দাগটি আছে এটি হলো মুখ আর নাক বরাবরের মাঝখান বরাবর, বা মুখ বরাবর রাখলে কিন্তু একটা সমান একটা শেপে চলে আসবে। আমাদের মনে হচ্ছে যে একটু বাঁকা আছে, তোমরা জাস্ট একটু নাক বরাবর রাখার চেষ্টা করলাম, অ্যান্ড দেন ইন্টারপ্রেস করলে কিন্তু কেটে যাবে। তো এরপরে যে অপশনটি দরকার হতে পারে সেটি হলো আমাদের ইমেজের সাইজ। তো সাইজটা দেখেন এখানে আমার এটি আমরা অবশ্যই হাইট টু করে দিব। তো দেখবেন যে এখানে আপনার একটা 5 থেকে 6 যদি মাঝে থাকে তাহলে বুঝবেন যে এটি ঠিক আছে। তো আপনাদের আরেকটা সমস্যা হতে পারে যে আপনারা হয়তো এখানে ইঞ্চিটা নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা যে করবেন ফাইলে যাবেন, ফাইল থেকে অপশনে যাবেন, অপশন থেকে অ্যাডভান্স, দেন এখান থেকে ডিসপ্লে। তো এই ডিসপ্লের আন্ডারে দেখবেন যে আপনার মেজারমেন্ট ইউনিট অফ এখানে লেখা আছে, তো এখান থেকে আপনারা অবশ্যই ইঞ্চি করে দেবেন, তাহলে কিন্তু আপনারা এই ইঞ্চিতে ওখানে পেয়ে যাবেন।
তো মোটামুটি আমাদের ইমেজের কাজ শেষ। এখন আমরা ইনসার্ট থেকে একটা শেপ দিয়ে নিব। তো দেখেন আমাদের এখান থেকে আমরা এরকম রেকট্যাঙ্গেল নিয়ে নিব এরকম করে, এবং এটির সাইজ অবশ্যই দেখবেন এখান থেকে আমরা 2 করে দিব, আর এটি হলো 1.6। এবং এখান থেকে এর আউটলাইন যেটা, আউটলাইনটা আমাদের দরকার নাই, সেহেতু আমরা নো আউটলাইন করে দিব। তো দেখেন ইমেজটিতে আমরা একটু কালার কারেকশন করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা ডবল ক্লিক করা অবস্থায় কারেকশনে চলে যাব। কারেকশন থেকে এখান থেকে আপনারা যে কোনো কালার চাইলে ইউজ করতে পারেন। তো আমার এখানে দেখেন কালারগুলো অ্যাডজাস্ট হতে একটু ঝামেলা হতে পারে, তো আমার এখানে চলে যাবে পিকচার কারেকশন অপশনে চলবে। তো এখান থেকে আমরা দুইটি অপশনে কাজ করব অনলি, সেটি হলো ব্রাইটনেস 10% বৃদ্ধি করে দেবো এবং কন্ট্রাস্টটাও 10% বৃদ্ধি করে দেবো। জাস্ট ইন্টার করে দিচ্ছি। তো দেখেন আমার ইমেজটি কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। আপনার ওখান থেকে 10% আমি দিয়েছি, আপনার চাইলে একটু কম বেশি করেও দিতে পারেন। তো জাস্ট এটিকে ধরে নিয়ে এসে এরকম এর উপরে দিয়ে দিব। তো দেখেন এখানে একটি ঝামেলা হতে পারে যে এটি আপনার নিচে চলে গেছে, তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিবেন। তো দেখেন তাহলে এটি উপরে চলে আসলো। তো আমরা জাস্ট একটি একটু জুম করে নিচ্ছি, কারণ আমাদের নিচেরটা ধরতে হয়তো একটু সমস্যা হতে পারে। তো আমাদের দেখেন এখানে একটি আছে এবং ব্যাকগ্রাউন্ডে আরেকটি আছে, এটি দুটোকে আমরা গ্রুপ করব। তো আমরা আগে বাইরেটে ক্লিক করে নিচ্ছি, এরকম করে ধরে দেন আমরা ইমেজের উপরে ক্লিক করব, করে এটিকে আমরা এখন গ্রুপ করে দিব। তো দেখেন আমার এটি এখন কিন্তু আমাদের পুরো পাসপোর্ট সাইজের ইমেজ হিসেবে রেডি হয়ে গিয়েছে। কন্ট্রোল এবং শিফট চিপে ধরে আমরা এটিকে এখন কপি করব, আবারও কন্ট্রোল শিফট চিপে ধরে কপি করব এরকম করে, দেন আবার কন্ট্রোল প্লাস শিফট চিপে ধরে এরকম করে। আমি জাস্ট একটু তাড়াতাড়ি করছি, আপনারা একটু ধীর গতিতে করবেন তাহলে কিন্তু খুব স্মুথলি করতে পারবেন, মানে সমান সমানভাবে করতে পারবেন। এখন আমরা কন্ট্রোল এবং শিফট চিপে ধরে আবারও নিচে এরকম ড্র্যাগ করে নিয়ে কপি করে নেব। আবার যদি আমরা সবগুলো একসাথে ধরি দেখেন খুব ইজিলি কিন্তু আমরা কন্ট্রোল মাউসটাকে বলটা ঘুরিয়ে একটু ছোট বড় করে নিতে পারবো। তোমরা জাস্ট এরকম করে আবার অবশ্যই শিফট চাপবেন, নাহলে কিন্তু এটি ঠিকঠাক মতো কাজ করবে না। দেন আমরা আবার এখান থেকে একটা সিঙ্গেল লাইনটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কিন্তু আমরা একেবারে দিয়ে দিতে পারি, অবশ্যই শিফট চিপে ধরে তারপর ছাড়বেন, তাহলে সমান হবে। এখন আমাদের সবগুলোকে সিলেক্ট করে নিই এভাবে করে। আমরা কিন্তু কিবোর্ড থেকে আরো কির মাধ্যমে এটি কিন্তু ডানে বামে ইচ্ছা মতো মুভ করে নিতে পারবো। টান টান আমাদের ইমেজটা কিন্তু এখন রেডি হয়ে গেল। আমরা জাস্ট বাইরে ক্লিক করে দিলে এখন দেখেন খুব সুন্দর আকার কিন্তু আমাদের ইমেজটি রেডি হয়ে গেল। ওয়াও খুব সুন্দর হয়েছে। এখন আমরা এটিকে প্রিন্ট করব। তো প্রিন্ট করতে অনেকেই কিন্তু ভুল করে ফেল। তো যেটি করতে হবে এখান থেকে প্রিন্টে যাওয়ার পর এখান থেকে আপনাদের কালার প্রিন্টারটা আছে সেটি সিলেক্ট করবেন এবং এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাবেন। তো প্রিন্ট অপশনে যেয়ে দুইটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ানে ফটো পেপার গ্লোসি এখান থেকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে যে আমাদের কোয়ালিটিটি আছে এটি অবশ্যই হাই করে দিতে হবে এবং অবশ্যই কালার অপশন থাকতে হবে, দেন ওকে করে দেব এবং ফাইনাল এখান থেকে প্রিন্ট করে দেব। তো হয়ে গেল আমার পাসপোর্ট সাইজের ছবি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।